সালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মনিস রেসিপি আজকে চলে এসেছি তিন ধরনের ডেজার্ট আইটেম নিয়ে সামনে ঈদ চলে এসেছে এই ঈদের জন্য স্পেশাল এই ডেজার্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এই ডেজার্টগুলো কিন্তু খুবই কমন আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এই ধরনের ডেজার্ট তৈরি করা হয় থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে করে এই ডেজার্টগুলোই খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন আশা করছি আমার রেসিপিগুলো এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ডেজার্টগুলো তৈরি করতে হয় প্রথমে আমি তৈরি করছি জর্দা সেমাই ঈদের মধ্যে জর্দা সেমাই না হলে যেন ঈদটা সম্পূর্ণই হয় না তাই এই রকম জর্দা সেমাই কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই তৈরি করা হয় একদম ঝরঝরে করে কীভাবে এই সেমাইটা তৈরি করতে হয় চলুন দেখে নিই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা শুধু ঘি দিয়েও কিন্তু এই সেমাইটা ভাজতে পারেন এখন ঘিয়ার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরো তেজপাতা তিনটা এলাচ এবং দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম এবং কিশমিস কিসমিস এবং কাজুবাদামটা আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে এটা দিলে সেমাইয়ের টেস্টটা বহু গুণে বেড়ে যায় কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি সেমাই দিয়ে দেব সেমাইয়ের জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রামের প্যাকেটটা আমি নিয়েছি এর থেকে অর্ধেকটা আমি ব্যবহার করব। অর্থাৎ একশো গ্রাম সেমাই আমি এখানে ব্যবহার করব। আর একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে থাকবে সেমাইগুলো প্যাকেটেই আমি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এগুলো আমি এই কাঠবাদাম এর সাথে ভেজে নেব খুব অল্প আছে ধীরে ধীরে এই সেমাইটা প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজতে হবে কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে সেমাইটা পুড়ে যেতে পারে কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে সেমাইগুলো একরকম একটু নরম হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল খাবার পানি আধা কাপ পরিমাণ প্রথমে খুব বেশি পানি দেবেন না প্রয়োজন হলে কিন্তু পরে আপনারা পানি এর মধ্যে অ্যাড করতে পারবেন আমি একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি প্রায় জন্য এক মিনিট পর আমি এই সেমাইটা উল্টে পাল্টে দেব পুরো সেমাই রান্নার সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো থাকবে একটু ধৈর্য ধরে এই সেমাইটা রান্না করতে হবে এখন আমি একটু উল্টে পাল্টে নিয়ে আবার এটা ঢেকে দেব এই একই প্রসেসটা দুই থেকে তিনবার করতে হবে তা না হলে কিছু সময় সেদ্ধ হবে কিছু সময় সেদ্ধ হবে না আমি প্রায় দুই তিনবার এটা চেড়ে দিয়েছি দেখুন সেমাইটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আধা কাপ পরিমাণ চিনি চিনির টেস্টটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন এখন চিনিটা আমি সেমাইয়ের সাথে একটু মিশিয়ে এটা আবারও ঢেকে দেব এক মিনিট পর দেখুন চিনি থেকে কি পরিমাণ পানি বেরিয়ে হয়েছে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিক থেকে সুন্দরভাবে সেদ্ধ হয় নেড়ে চেড়ে দিয়ে এটা আমি আবারও ঢেকে দেব এখন এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে সময়টা সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা পানি কিন্তু এই সময়ের মধ্যে আপনারা এখন দিতে পারবেন এখানে দেখুন চিনিটা প্রায় শুকিয়ে এসেছে এখন এটা আমি আরও ঢেকে বসিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আর এখন যে তেজপাতা আর দারচিনি মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো উঠিয়ে এখন ফেলে দিচ্ছি কারণ এটা কামড়ে পড়লে কিন্তু একটু ভালো লাগে না প্রায় দুই তিন মিনিট ঢেকে রাখার পর দেখুন সেমাইটা একদম ঝরঝর হয়ে গেছে এখন একটা কাঁটা চামচের সাহায্যে যে একটু একটু দলা দলা রয়েছে সেটা এরকম একটু ছুটিয়ে ছুটিয়ে দিতে হবে এতে করে সেমাইটা একদমই ঝরঝর হয়ে যাবে এই সেমাইটা রান্না করতে আমি আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই পানির পরিমাণটা কিন্তু সেমাইয়ের পার্থক্যের উপরে কিছুটা বাড়তে বা কমতেও পারে দেখুন সময়টা একদম ঠান্ডা করে নিয়েছি আর একদমই ঝরঝরে হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে এবার চলুন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখন আমি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি কাফ কোনাফা কাফ কোনাফা এই জন্য বলছি আমি এই কোনাফাগুলো কাপে তৈরি করেছি চা খাওয়ার কাপে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় কোনাফা তৈরির জন্য প্রথমেই আমার লাগছে মাওয়া এই মাওয়াটা আপনারা চাইলে কিনেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বাসাই তৈরি করে নিচ্ছি এই জন্য আধা লিটার দুধকে আমি জাল দিয়ে একদম শুকনো করে নিচ্ছি ব্যাস আমার মাওয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যাবে এর মধ্যে কিনা কিন্তু আমি রকম চিনি ব্যবহার করিনি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এখানে আমি দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার এই বাটারটা দেখুন একদম নর্মাল রুম টেম্পারেচারে নিতে হবে এখন এই সময়ের সাথে বাটারটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তবে ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আমি লাল রঙের ফুড কালার এখানে ব্যবহার করছি এখন আমি একটা দুটো চায়ের কাপ নিয়ে নিয়েছি চায়ের কাপের ভেতরটা আমি একটু মাখন ভরিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেলও দিয়ে নিতে পারেন যে সেমাইটা আমি মেখে রেখেছিলাম এখন এটা কাপের ভেতরে চেপে চেপে ভরে নেব একটা কাপের এক তৃতীয়াংশ আমি এই হেমাই দিয়ে ভরে নিচ্ছি এরপর যে মাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুটো কাপে আমি সম পরিমাণ মাওয়া দিয়ে দিয়েছি আর এখানে আমি মজরালা চিজ ব্যবহার করছি এই চিজগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারেন কিংবা এর পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন চিজ দেওয়া হয়ে গেলে পাখি সেমাইটুকু আমি এর কাপের ওপরে একদম চেপে চেপে পুরোটাই ভরে দেবো এখন চলে যাচ্ছি আমি বেক করতে বেক করার জন্য এখানে চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এরকম একটা টিফিন বক্সের ঢাকটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যেটা আছে স্টিলের থালা বা ওভেন প্রো পাত্র সেটাও আপনারা দিয়ে নিতে পারেন আর এর ওপরে আমি কাপগুলো বসিয়ে ঢেকে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে দেখুন তিরিশ মিনিট পর আমার কোনাফাটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এই কোনাফার জন্য শিরা তৈরি করে নিচ্ছি এই জন্য একটা প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিরা চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না জিনিসে এটা গরম গরম অবস্থায় গরম কোনাফার ওপরে কিন্তু দিতে হবে এই সময় কিন্তু দুটো জিনিসই গরম থাকতে হবে দেখুন শিরাটা আমি কীরকম করেছি খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও কিন্তু হয়নি এই শিরাটা কিন্তু দিতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম পুরোটা কোনাফা ভিজে যাচ্ছে দিয়ে এটা আমি প্রায় দুই ঘন্টার জন্য সেট হতে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা মোড় থেকে বের করতে হবে সাইড থেকে একটু কেটে নিয়ে একটা প্লেট উল্টো করে আমি কোনাফাগুলো বের করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এই কোনাফাগুলো বের হয়ে আসছে এইরকম ছোট ছোট করে কো তৈরি করলে কিন্তু খেতেও সুবিধা হয় দেখতেও খুব সুন্দর লাগে আশা করছি আসছে ঈদে আপনারা এইভাবে কোনাফা তৈরি করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখন আমি তৈরি করে দেখাচ্ছি হাতে তৈরি সেমাই কোনো কোনো এলাকায় এটাকে কিন্তু চুই পিঠাও বলা হয় হাতে তৈরি সেমাই তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি দুধটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এই সেমাই পিঠাটা তৈরি করার জন্য আমি চিনি এবং খেজুরের গুড় দুটোই ব্যবহার করব এতে করে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয় যদি আপনারা চিনিটা বাদ দিতে চান তাহলে বাদ দিয়ে শুধু গুড় দিয়েও করতে পারেন দুধটা সম্পূর্ণ ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ এবং এক টুকরো দারচিনি দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতে তৈরি করে রাখা সেমাইগুলো এই সেমাইগুলো আমার বাসায় তৈরি করা তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা যে হাতে সেমাইগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটা আমি আরও একটু ঘন করে নেব দেখুন একদমই ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর অন্য একটা চুলায় আমি এখানে এক কাপ গুড় আধা কাপ পানি দিয়ে গলিয়ে নিচ্ছি গুড় এবং সেমাই দুটোই ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একসাথে মেশাতে হবে দেখুন সেমাইটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এবং একদম থকথক হয়ে গেছে এখন গুড়টাও কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এর মধ্যে মেশাচ্ছি এর কারণ হচ্ছে যদি গরম অবস্থায় আপনারা এটা মিশিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে কিন্তু যদি ঠান্ডা করে মেশান তাহলে এই ছানাকাটা যাওয়ার ভয়টা আর থাকবে না এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে এটা আপনাদের যতটুকু পছন্দ অনুযায়ী ঘন করে নিতে পারেন আমি তবে খুব বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে মোটামুটি একটা বলক উঠিয়ে নিলেই কিন্তু সেমাই পিঠাটা হয়ে যাবে দেখুন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি উপর থেকে আমি একটু নারিকেল কড়া দিয়ে সাজিয়ে দিচ্ছি আশা করছি আজকের আমার এই তিনটি ডেজার্ট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই আসছে ঈদে এইভাবে ডেজার্টগুলো তৈরি করবেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ